হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক, স্কুল কলেজ কবে খুলতে চলেছে সে বিষয়ে নতুন তথ্য কি উঠে আসছে। দুই, 2021-এর মাধ্যমিক পরীক্ষায় অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা সবাই জানো, স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে কোভিড-19 জন্য বন্ধ রয়েছে। এই সময় স্টুডেন্টদের একমাত্র ভরসা হচ্ছে অনলাইন পঠন পাঠন। আর অনলাইন পঠন পাঠনে পশ্চিমবঙ্গের যে স্টুডেন্টরা রয়েছে তাদের সুবিধা হচ্ছে না, পশ্চিমবঙ্গের যে স্টুডেন্টরা আছে তারা অনলাইন থেকে কোনো লাভই পাচ্ছে না। এ বিষয়ে সঠিকভাবে জানার জন্য পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের নিয়ে কিন্তু একটি সার্ভে করা হয়, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, এই নটি জেলার স্নাতক স্তরে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের নিয়ে একটি সার্ভে করা হয়। এবং এই সার্ভেতে যোগ দেয় বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, তাছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক এর প্রধান দায়িত্বে থাকে। এখানে দেখা যায় মানে স্টুডেন্টদের সঙ্গে যখন এই মত চাওয়া হয় যে তারা অনলাইনে বেশি উপযোগী না ক্লাসরুমে বেশি উপযোগী, কোনটা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, 75% স্টুডেন্টের মতামত যে ক্লাসরুমের তুলনায় অনলাইন পঠন পাঠন বা অনলাইনে পড়াশোনাই বেশি উপযোগী, কারণ সেখানে যাতায়াতে কোনো সময় নষ্ট হচ্ছে না, কারণ অনলাইন পড়াশোনা যে কোনো জায়গার থেকেই সম্ভব, সেই কারণে অনলাইন পড়াশোনা ক্লাসরুমের থেকে অনেকটাই ভালো। এছাড়া 75% যারা স্টুডেন্টরা মতামত দিয়েছে যে অনলাইনে পড়াশোনা অনেকটাই ভালো, সেখান সেই 75%-এর মধ্যে 63% স্টুডেন্টদের মতামত যে অনলাইন পড়াশোনা তো ভালো কিন্তু অনলাইন পড়াশোনার জন্য, পড়াশোনা করানোর জন্য অভিজ্ঞ শিক্ষক নেই। মানে পড়াশোনা তো অনলাইনে অনেকেই ভালো দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশ টিচার যারা রয়েছে অনলাইনে পড়াশোনার যে সঠিক প্রসিডিওর সেটা এখনও পর্যন্ত জানে না। সেই কারণে অনলাইন পড়াশোনা স্টুডেন্টদের ক্ষেত্রে অতটা কার্যকরী হচ্ছে না। যদি এরকম শিক্ষকদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যে শিক্ষকরা সঠিক উপায়ে অনলাইনে কিভাবে পড়াতে হয় সেটা যদি শিক্ষকরা বুঝে যায় বা ঠিক মতো জেনে যায়, সেক্ষেত্রে অনলাইন পড়াশোনায় কিন্তু ক্লাসরুমের তুলনায় অনেকটাই কার্যকরী হবে। এছাড়া অনলাইন পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা যে সমস্যাগুলোর কথা বলেছে সেগুলো হলো, প্রথম সমস্যা হচ্ছে ইন্টারনেট সংযোগ, দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রতিনিয়ত যে ডেটা, সেই ডেটা অনেকেই কি হচ্ছে এফোর্ড করতে পারছে না বা ফ্যামিলির কন্ডিশন এরকম না যে রেগুলার বেসিসে ডেটা নিতে পারে, তৃতীয় যেটা হচ্ছে অনেকের কাছে স্মার্টফোন বা ল্যাপটপ নেই, সেক্ষেত্রে তারা অনলাইনে সুবিধা ভোগ করতে পারছে না। এই কারণে অধিকাংশ স্টুডেন্টরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করে যে সমস্ত স্টুডেন্টদের কাছে ল্যাপটপ ফোন এই সমস্ত ব্যবস্থা নেই বা ইন্টারনেট ব্যবস্থা নেই, মানে যারা গরিব রয়েছে, যারা এই সব জিনিস অ্যাফোর্ড করতে পারছে না, তাদের ফ্যামিলি দিতে পারছে না, তাদেরকে অবশ্যই সাহায্য করা উচিত, তাদেরকে ল্যাপটপ বা ফোন যে কোনো উপায়ে কম খরচে বা বিভিন্ন সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া উচিত, যাতে তারাও অনলাইনে সুবিধা ভোগ করতে পারে। যখন সবাই অনলাইনের এই সুবিধা পাবে, এবং যেটা বড় সমস্যা, টিচাররাও কীভাবে অনলাইনে পড়াতে হয় সঠিকভাবে জানে না, তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে, সমস্ত কিছু যখন ঠিক থাকবে তখন ক্লাসরুমের তুলনায় অনলাইন পড়াশোনায় বেশি কার্যকরী হবে। এই সমীক্ষা বা সার্ভে কিন্তু পশ্চিমবঙ্গের 1100 স্টুডেন্টদের মধ্যে করা হয়েছিল। পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের কিন্তু এই মতামত রয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো সরকার কিন্তু বা টিচাররাও কিন্তু এই মতই দিয়েছে যে অনলাইনটা বেশি কার্যকর ক্লাসরুমের থেকেও। বিভিন্ন দিক, পজিটিভ দিক তার রয়েছে, নেগেটিভ দিক তোমাদেরকে বললামই। তো এখন কথা হচ্ছে আমাদের যে স্কুল কলেজ রয়েছে সেটা কবে খুলবে, জেনারেলি স্কুলে গিয়ে কবে আমরা পঠন পাঠন করতে পারবো বা কলেজে গিয়ে আমরা কবে পঠন পাঠন করতে পারবো। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকিয়ে দেখি, স্কুলের কথা যদি বলি, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু স্কুল অলরেডি অনেক অনেক রাজ্যে কিন্তু চালু হয়ে গেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু নভেম্বরের মানে মিড নভেম্বর থেকে আমাদের কিন্তু রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা প্রবল রয়েছে, এটাই এখনও পর্যন্ত যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তো উঠে আসছে। এবং বলবো যারা কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের ডিসেম্বর থেকে,
মানে এখনো পর্যন্ত যে ইনফরমেশন আছে সব কিছু যদি স্বাভাবিক থাকে তাহলে তোমরা ডিসেম্বর থেকে, তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে যে আমরা কবে কলেজে গিয়ে পঠন পাঠন শুরু করতে পারবো, কারণ তোমরা স্কুল থেকে রীতিমতো এই কলেজে উঠেছো, সে কারণে তোমাদের অনেকেই এক্সাইটেড রয়েছে যে কবে কলেজে যাব। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত যে ইনফরমেশন রয়েছে সে অনুযায়ী তোমাদের ডিসেম্বরে তোমরা কলেজে গিয়ে ক্লাস শুরু করতে পারবে। এর পরবর্তী যে বিষয়টা, মাধ্যমিক পড়ুয়ারা অনেকেই মাধ্যমিক দিতে পারবে না পর্ষদের একটি নতুন রুলস অনুযায়ী, যে 31 অক্টোবর পর্যন্ত যদি 13 বছর কোনো স্টুডেন্টের না হয় সেক্ষেত্রে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন তারা কিন্তু করতে পারবে না। মানে 13 বছরের নিচে হলে তারা মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপই করতে পারবে না, মানে রেজিস্ট্রেশন করতে পারবে না। যদিও এই রুলসটা কিন্তু এবছরের জন্য না, অনেক আগে থেকে এই রুলসটা লাগু ছিল, কিন্তু এই রুলসে একটু চেঞ্জ করা হয়েছে। মানে বিগত বছরগুলোতে কী হতো, 3 মাসের একটা ছাড় দেওয়া হতো, যদি 13 বছর মানে 31 অক্টোবরের মধ্যে 13 বছর যদি না হয় সেক্ষেত্রে আরও 3 মাস যদি কমও থাকে স্টুডেন্টদের বয়স তাও তারা রেজিস্ট্রেশন করতে পারতো। কিন্তু এবছরে পর্ষদের কড়া নির্দেশ যে 13 বছর যদি কমপ্লিট না হয়, মানে 2007 সালের 31 অক্টোবরের এর পরে যদি কোনো স্টুডেন্ট জন্মগ্রহণ করে তাহলে তারা যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন ফিল আপ করতে পারবে না, তারা মাধ্যমিক দিতে পারবে না। তো এখন কথা হচ্ছে যাদের এরকম রয়েছে যে 13 বছর পূর্ণ হয়নি 31 অক্টোবরের মধ্যে তারা কী করবে, তারা কি পরীক্ষা দিতে পারবে না? রুলস অনুযায়ী কিন্তু তারা আরও 1 বছর তাদের 9-এ পড়তে হবে। সে অনুযায়ী এখনও তোমাদের হাতে সময় আছে, তোমরা কী করো, আইনজীবীর সাহায্য নাও, আইনজীবীর সাহায্য নিয়ে তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থকে বাড়িয়ে তোমরা নিতে পারো। যদি 1 মাস 2 মাস বা 3 মাসের হেরফের থাকে সেক্ষেত্রে আইনজীবীর সাহায্য নিয়ে, কোর্টের সাহায্য নিয়ে তোমরা ওটাকে এফিট ওফিট করার মাধ্যমে তোমরা কী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থটাকে চেঞ্জ করতে পারো। আর এটা কিন্তু কোনো মাধ্যমিকের যে স্টুডেন্ট আছে তাদের জন্য না, এবছর যারা মাধ্যমিক দেবে এটা হচ্ছে এক নবম শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য। আর যারা ক্লাস 10-এ পড়ছো মাধ্যমিক দিচ্ছ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন স্কুলে চলে এসেছে, তোমরা সেটা কালেক্ট করে নাও। এছাড়া অনেক স্টুডেন্ট বলছিলে যে আমাদের কলেজ অ্যাকচুয়ালি ডিসেম্বরে খুলবে না, অনেকটা পেছাবে। তো আমি বলে রাখি এখানে তোমাদের ডিসেম্বরে খোলার চান্স প্রবল, 90% চান্স রয়েছে তোমাদের ডিসেম্বরেই খুলবে আর পেছাবে না, যদিও এখন পরিস্থিতি ডিপেন্ড করছে। এছাড়া তোমাদের এটা বলে রাখি যে তোমাদের বিভিন্ন যে সমস্ত রাজ্যে কলেজ বা স্কুল খুলে গেছে সে সমস্ত রাজ্যে কিন্তু মেট্রো বা পরিবহন ব্যবস্থাও কিন্তু আপডেটেড হয়েছে, সেই কারণে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।